হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হল, এই পৃথিবীর মানুষ যা শোনে তাই বলে, কিন্তু কখনো জ্ঞান খাটিয়ে বা হিসেব করে কেউ বলে না। তো এখন যদি বলা হয় যে নবীজি কত বৎসর এই পৃথিবীতে বেঁচেছিলেন, দেহ নিয়ে বেঁচেছিলেন, এখন যাকে জিজ্ঞাসা করব সে বলে কি যে তিনি 63 বৎসর বেঁচেছিলেন। তো আমি বলবো যে তিনি 63 বছর বেঁচেছিলেন না, তিনি 90 বছর বেঁচেছিলেন। এখন হয়তো আপনারা শাস্ত্র গ্রন্থ পড়েছেন, এখন বলবেন যে নাউজুবিল্লাহ, এই লোক এই কথা বলে কোত্থেকে, যে আমার কথাটা সঠিক না ব্যাঠিক তা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আর দেখি আপনাদের থেকে কি আসে। আর আমি আপনাদেরকে এখন বলতেছি যে সেটা কি কেমন লাগলো, যে সঠিক না ব্যাঠিক না ভালো মন্দ এটা অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি যেটা বলবো সেটা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 52 বছর, 50 থেকে 52 বছর বয়স হলো, তখন কিন্তু আল্লাহ মেরাজের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। তখন দেখা যায় মেরাজে আত্মগতভাবে বা রুহানি জগতের ভাবে তিনি সেখানে আল্লাহর সাথে 27 বছর কাটালেন। তো এখন অনেকে বলতে পারেন, এই 27 বছর তো রুহানি জগৎ, এটা তো এই জগৎ নয়। তখন আমি বলবো, দেখেন আমাদের কাছে যদি কোটি কোটি বছর হয়, আল্লাহর কাছে মাত্র 2-1 মিনিট। আমাদের কাছে যদি বিলিয়ন বিলিয়ন বছর হয়, তাহলে আল্লাহর কাছে 2-4-5 মিনিট। তাহলে মহান আল্লাহ এই বিষয়ে বহু ইঙ্গিত করিয়াছে। যাই হোক, এখন যে আলোচনাটি করব, যে আমি বলবো নবীজি 90 বছর বেঁচেছেন, সেটি অনেকেই নাউজুবিল্লাহ বলবেন জানি, তবু আমি কথাটি বলবো যে আপনারা সম্পূর্ণ কথাটি শুনুন। যদি অর্ধেক কথা শুনে রেখে দেন, তাহলে হয়তো আপনার ভিতর থেকে আমার সম্পর্কে একটা গীবত আসতে পারে। তাহলে গীবতকারী কিন্তু মৃত ভাইয়ের মাংস খায়, এটা সূরা হুজরাতে এসেছে, অবশ্যই পুরো আলোচনাটি শুনবেন। তো এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো, যে দুনিয়াতে নবী যতদিন ছিলেন ততদিন পর্যন্ত নবীর বয়স প্রকাশ্যে যে মানুষে দেখেছে সেটা 63 বৎসর, কিন্তু 27 বৎসর মেরাজে কাটাইলেন, সেই 27 বৎসর অনেকে বাদ দিয়ে ফেলে। কেননা যে এ 27 বৎসর ধরা যাবে না, এটা মিনিটে মাইল হয়ে গেছে। আমি বলবো না বাবা, কথাটি হল, দেখেন আল্লাহ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত নেবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করাবেন, তখন কিন্তু এই সমস্ত বিশ্ব জগৎটা ব্রেক করে দিয়েছিলেন। ব্রেক করে দিলেও কিন্তু দেখা যায় একটা রানিং প্লেন যাচ্ছে খুব স্পিডে, যখন একটা প্লেন যাচ্ছে আর প্লেনটা যখন হার্ড ব্রেক করা হলো, তখন সেখানে শূন্যময় অবস্থায় আকাশের মধ্যে থেমে গেলেন, এদিকও যাচ্ছে না সেদিকও যাচ্ছে না, কিন্তু প্লেনের ভিতরে কিন্তু মানুষ ব্রেক করেনি, মানুষ খাচ্ছে, চলছে, কথা বলছে, কিন্তু ব্রেক হয়ে গেছে তার চলন্ত অবস্থাটা। ঠিক তেমন এই বিশ্ব জগৎটাকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন। পাখি উড়ছে, পাখি উড়ন্ত অবস্থায় থেমে আছে, পিঁপড়ার সারিবদ্ধভাবে গাছের মধ্যে ওঠানামা করছে, পিঁপড়া ওখানেই থেমে গেছে। এই সমস্ত মানুষ যে ঘুমিয়েছিল সে ঘুমন্তই আছে। এই পৃথিবীর মধ্যে
যারা একটা কিছু ধরেছে এটা ধরা অবস্থায় আছে, আর এরকম অবস্থাতে 27 বছর কেটে গেছে, কিন্তু তবুও তো সময় গিয়েছে, হয়তো যে যেভাবে ছিল ঠিক সেভাবেই ছিল, কিন্তু দেখা যায় তিনি কিন্তু রানিং ছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, কথা বলা, আদান প্রদান করা, মোলাকাত করা, সমস্ত কিছুই কিন্তু রানিং ছিল, কিন্তু জগৎটাকে ব্রেক করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে ব্রেক করে দিলেও আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছি হঠাৎ ব্রেক করে দিয়েছি, কিন্তু সময়কে ব্রেক করে দেওয়া হয়েছে, কিন্তু সময় কিন্তু গিয়েছে, কিন্তু ব্রেক করা অবস্থায় কেউ বুঝতে পারে নাই, কারো শ্বাস ভিতরে নিয়েছে আর ফেলেনি, কেউ শ্বাস ফেলে দিয়েছে ভিতরে নেয়নি, এরকম অবস্থায় ব্রেক করে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তবে এরই ফাঁকে দিয়ে 27 বছর কেটেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা 27 বছর কেটেছে, কিন্তু আল্লাহর জন্য 27 সেকেন্ডও আমি বলতে পারবো না। আচ্ছা, তো এখন যে বিষয়টি আমি বলবো যে পৃথিবী যদি ব্রেক করে দেওয়া হয় তারপরেও কিন্তু 27 বছরের সমান ব্রেক করা হয়েছে, তাহলে সে 27 বছর ধরতে হবে। যদি সে 27 যদি আমি 63-র সাথে যোগ করি তাহলে 90 বছর হইতেছে, তাহলে 90 বছর হইতেছে। তো এখন যে কথাটি আমি বলবো সেই কথাটি হলো যে তাহলে তরিকতের ভাষায়, আত্মজগতের ভাষায় যারা সাধকের লাইনে গেলে তখন এটা বোঝা যায় কি যে না, নবীজি তো এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজ করেননি বা মেরাজ করেননি, তার এই দেহভাণ্ডের মধ্যে সমস্ত পৃথিবী ভরা, তার মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে, সে এখানেই করেছে। এখানেও যদি করে থাকে তো এখানের সাথে সেখানের কোনো পার্থক্য নেই, একই। যদি একই হয়ে থাকে তাহলে কি হলো যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা 5টা পদার্থের সৃষ্টি, কি কি? আগুন, পানি, বাতাস, মাটি, আলো। এই 5টি পদার্থের মধ্যে 1টি পদার্থ যদি আমার কম থাকে তাহলে আমার এই মানব দেহ চলবে না, এবং এই 5টি জিনিসের ভিতরে যদি মহাবিশ্বের মধ্যে 1টা কম থাকে সমস্ত মহাবিশ্বটাও ধসে পড়বে, এই বিশ্বটাও চলবে না। তাহলে বোঝা গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলা হয় বিশ্বনবী, তিনি বিশ্ব, তার দেহটাই বিশ্ব, এবং মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষুদ্র বিশ্ব রূপে পৃথিবীতে এসেছে, আর মহাবিশ্ব যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড ওখানে এখানে একই বিষয়, এখানে ব্রেক করলে সেখানে ব্রেক হয় আর সেখানে ব্রেক করলে এখানে ব্রেক হয়, দুটি জায়গায় একই। তাহলে এই 27 বছর যদি আমি ধরে রাখি, 63-র সাথে যদি আমি যোগ দেই তাহলে কি হবে? 90 বছর। হে জগৎবাসী, জানি না আপনারা আমার এই আলোচনাটি কেমন ভাবে নেবেন, তো যদি খারাপ লাগে তো অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে যোগে মিলে যায় ইনশাল্লাহ তাও আমাকে জানাবেন। তো হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। তবে আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।